41,000 ফুট উচ্চতে উড়ে যাওয়া বিমান থেকে শূন্যে লাফ দিতে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশি আশিক চৌধুরী। তিনি এই পরিকল্পনা সফল হলে দ্য ওয়ার্ল্ড এয়ার স্পোর্টস ফেডারেশন এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের দুটি রেকর্ড ভাঙবেন। এ সময় আশিকের পিঠে প্যারাশুট আর হাতে থাকবে বাংলাদেশের পতাকা। 25 মে আবহাওয়া অনুকূলে থাকলে যুক্তরাষ্ট্রের মেমফিসের একটি এয়ারফিল্ড থেকে এই বিশ্ব রেকর্ড করার চেষ্টা চালাবেন আশিক। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে অভিযানের পরিকল্পনা তুলে ধরেন আশিক। এ সময় তার সঙ্গে ছিলেন মা মাহমুদা পারভিন, বাবা হারুন চৌধুরী। সংবাদ সম্মেলনে আশিক বলেন তার এই উদ্যোগের নাম দ্য হাইয়েস্ট এভার স্কাইডাইভ উইথ আ ফ্ল্যাগ। আবহাওয়া সহ আনুষঙ্গিক অনেক বিষয় বিবেচনা করে এই রেকর্ড করার প্রচেষ্টা চালাতে হবে, তাই তারিখ আগে পরে হতে পারে। ভূপৃষ্ঠ ছাড়িয়ে 10 থেকে 60 কিলোমিটারের মধ্যবর্তী জায়গাকে বলে স্ট্র্যাটোস্ফিয়ার। মানে যে কোনো জাহাজ সাধারণত 35,000 ফুটের নিচ দিয়ে চলাচল করে, এর উপরে উঠতে দরকার হয় বিশেষায়িত বিমান। যুক্তরাষ্ট্রের মেমফিসের এয়ারফিল্ডে এ ধরনের বিশেষ বিমান পাওয়া যায়। সেখানকার আবহাওয়াও এই রেকর্ড করার জন্য অনুকূল। রেকর্ড করতে মঙ্গলবারই বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন দীর্ঘদিনের প্রবাসী আশিক চৌধুরী। এখন এয়ারফিল্ডে 2 দিন অনুশীলনের কথা রয়েছে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে